রেলের উন্নয়নের নামে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে একের পর এক প্রকল্প গ্রহণ করা হলেও মূলত কাঙ্ক্ষিত সেবা পায়নি দেশের মানুষ সক্ষমতা অনুযায়ী এসব রেলপথে গড়ে চলাচল করে না প্রকল্পে উল্লেখিত ট্রেনের তিন ভাগের এক ভাগ ট্রেন মূলত আর্থিক লুটপাটের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হয় বেশিরভাগ প্রকল্প ফলে প্রকল্পগুলোর কোন কোনটি বোঝায় পরিণত হয়েছে সম্প্রতি রেল মন্ত্রণালয়ে যোগদান করা রেল সচিব আব্দুল বাকি বিটিভি দেয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন যাত্রী সেবা না পাওয়ার পাশাপাশি সকল প্রকল্পের কারণে বছর বছর বাড়ছে রেলের লোকসান রেল নিয়ে আরিফিন মাসুদের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব দেশে বর্তমানে মোট রেলপথ রয়েছে দুহাজার নশো ছাপ্পান্ন কিলোমিটার দুহাজার নয় থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় রেল নেটওয়ার্কে যোগ হয় আটটি রেলপথ যা নির্মাণে ব্যয় করা হয় বাহাত্তর হাজার কোটি টাকা বিপুল পরিমাণ এই টাকা বিনিয়োগ করা হলেও মেলেনি সুফল কাঙ্ক্ষিত পরিবহন সেবা পায়নি সাধারণ মানুষ রেল সূত্র বলছে আটটি রেললাইনের মধ্যে রাজবাড়ি থেকে গোপালগঞ্জ রেলপথে প্রকল্প বাস্তবায়নের পর দিনে চোদ্দটি ট্রেন চলাচল করার কথা থাকলেও চলাচল করে দুইটি ট্রেন একইভাবে পাবনা থেকে ঢালার চর দশটির স্থানে চলছে দুইটি লাকসাম থেকে চিনকি আস্তানা এ পথে পঁয়ষট্টি মধ্যে চলাচল করে আটত্রিশটি ট্রেন দোহাজারি থেকে কক্সবাজার ছাব্বিশটি ট্রেন চলাচলের কথা থাকলেও ট্রেন চলে ছয়টি আখাউড়া থেকে লাকসাম সত্তরটির স্থানে চলাচল করে ছত্রিশটি ট্রেন পদ্মা রেল সংযোগ প্রকল্পে আটচল্লিশটি ট্রেন চলাচল করার কথা থাকলেও চলাচল করে দশটি ট্রেন এছাড়া খুলনা থেকে মংলা চলে একটি ট্রেন তবে আখাউড়া থেকে আগরতলা রেলপথে চলাচল করে না কোনো ট্রেন শুধু লাইন টেনে গেলাম আমি স্টেশন তৈরি করলাম আমি রেল ট্র্যাক তৈরি করলাম কিন্তু আমি ইঞ্জিন লোকোমোটিভ রোলিং স্টক এর সাথে সাথে আমদানি করতে পারিনি বা আনিনি অন্য প্রকল্প দলিলে ডিপিপিতে আমি বলেছি যে আমি রেল লাইনটা চালু যখন হবে আমার এখানে প্রতিদিন বারো জোড়া চোদ্দো জোড়া চলবে যেমন আমার কক্সবাজারে বলা হয়েছে আমার বাইশ জোড়া আমি ট্রেন চালাবো কিন্তু এখন আমি চালাচ্ছি দুই জোড়া তো স্বাভাবিকভাবে আমি যদি এই দুই জোড়া থেকে টিকে যদি আরও বাড়াতে পারতাম আমি যদি পাঁচ সাত দশ জোড়া ট্রেন অপারেট করতে পারতাম আমার ইনকাম বাড়ত অভিযোগ আছে গত দেড় দশকে রেলের সকল প্রকল্পের কোনোটি রাজনৈতিক বিবেচনায় কোনোটি ব্যক্তিগত পছন্দে কোনোটি অর্থায়নকারী দেশের পরামর্শে আবার কোনোটি নেওয়া হয় ঠিকাদারদের তৎপরতায় এছাড়াও বছর বছর প্রকল্প ব্যয় বাড়িয়ে চলে আর্থিক লুটপাট হাজার ষোলো থেকে দুহাজার সাল পর্যন্ত রেলের উন্নয়নে তিরিশ বছরের একটি মহাপরিকল্পনা থাকলেও প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে মনে করেন রেল সচিব দুই হাজার পঁয়তাল্লিশ সাল পর্যন্ত একটা রেলওয়ের মাস্টার প্ল্যান আছে কিন্তু প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা সেই মহাপরিকল্পনা পরে দেখছি বা খুলে দেখছি বলে আমার কাছে মনে হয়নি রেল সচিব বলেন খতিয়ে দেখা হচ্ছে চলমান উনত্রিশটি প্রকল্প কমিয়ে আনা হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় বাতিল হতে পারে উপযোগিতাহীন অযৌক্তিক প্রকল্প आरिफिन मसूद बांग्लादेश टेलीविजन ढाका